প্রিয় শিক্ষার্থী, আজকে হিসাববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে হিসাববিজ্ঞানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু। তোমরা যারা আগে ক্লাসগুলো করেছো সবাই জানো যে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যুর উপর পূর্বে একটা ক্লাস নেওয়া হয়েছে, একটু কষ্ট করে আগের ক্লাসটা দেখে নিবা। আজকে শেয়ার ইস্যুর আমরা একটা অঙ্ক করব। শেয়ার ইস্যু অঙ্ক করার আগে পুরো প্রিভিয়াস একটু বিষয়টা আলোচনা করে নিই। আমরা জানি শেয়ার ইস্যু তিন ধরনের, একটা হচ্ছে সমহারে শেয়ার ইস্যু, একটা অধিহারে, একটা অবহারে। সমহারে শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটা অঙ্ক করবো। ওই সমহার, অধিহার, অবহার সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা একটু ক্লাসটা দেখে নিই। আসো আমরা একটু ক্লাসটার দিকে খেয়াল করি। আজকে সমস্যা দুই, সমহার সংক্রান্ত, একটু ক্লাসটার অঙ্কটার দিকে খেয়াল করো। সীমান্ত লিমিটের প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি এর 70,000 শেয়ার সমহারে ইস্যু করা হলো। 80,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। কোম্পানি 70,000 শেয়ার যথাসময়ে বিলি করলো এবং অতিরিক্ত 10,000 শেয়ার আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। ব্যাংক চার্জ কর্তন করে 1,000 টাকা। করণীয়, 1, জাবেদা দাখিলে, 2, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত কর। শেয়ার ইস্যুর জাবেদা দাখিলা, আগের ক্লাসে আমরা সমহারে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, সমহার, অধিহার, অবহার। সমহারে একদম সিম্পল, তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে যদি খেয়াল করো, সবাই পারবা, কোনো সমস্যা নেই, একটু ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করবো। জাস্ট জাবেদা শুরু হবে শেয়ার আবেদন পাওয়া থেকে। তো একটু দেখো, সীমান্ত লিমিটের প্রতিটি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার বিভক্ত 10 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। নিবন্ধন, অনুমোদন নেওয়া হয়েছে 1 লক্ষ শেয়ার, প্রতিটার দাম 10 টাকা, তাহলে টোটাল 10 লক্ষ টাকা অনুমোদন নেওয়া হয়েছে, এর জন্য কোনো জাবেদা হবে না। অনুমোদন নেওয়ার পর, এখনো লেনদেন হয় নাই, অনুমোদন নেওয়া হলো। অনুমোদন নেওয়ার পর কোম্পানি এর এই যে 1 লক্ষ শেয়ার অনুমোদন নেওয়া হয়েছে, এর ভিতরে সে 70,000 শেয়ার সমহারে ইস্যু করলো। অর্থাৎ অনুমোদন নিয়েছিল 10 টাকা, সে 10 টাকা করেই কি বাজারে ইস্যু করেছে 70,000 শেয়ার, টোটাল 1 লাখ বাজারে সে ছাড়ে নাই। সেখান থেকে 80,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট লাইন, একটু খেয়াল করো, কতটা শেয়ারের আবেদন পাওয়া গেল? 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। সে বাজারে ছেড়েছে 70,000, আবেদন পেয়েছে 80,000, তার মানে সে পেয়েছে কত বেশি? 10,000 শেয়ার আবেদন কি বেশি পেয়েছে। তাহলে জাবেদার সবসময় শুরু হবে এই যে শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল, কতটা শেয়ারের আবেদন পাওয়া গিয়েছে? 80,000 শেয়ার। একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। আবেদন পাওয়া গেলে, আবেদন কখনো নগদ টাকাটা হাতে পাওয়া যায় না, এটা ব্যাংকের মাধ্যমে পাওয়া হয়, তুমি যখন বাজারে শেয়ার ছাড়বা, তাহলে পাওয়ার জন্য জাবেদা কি হবে? প্রথম যে জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমি আবারও বলতেছি, যখন শেয়ার আবেদন পাবো, টাকাটা যখন আমার কাছে কেউ আবেদন করবে, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিবে, আমার কোম্পানির অ্যাকাউন্টে, সীমান্ত লিমিটেড এর জাবেদা বই, টাকা যখন জমা দিবে ব্যাংক ব্যালেন্স আমার বাড়বে। তো ব্যাংক ব্যালেন্স বাড়লে আমার জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, কিসের এগেনস্টে টাকাটা পেয়েছি? শেয়ার আবেদন। তাহলে শেয়ার আবেদন হিসাব কি হবে? ক্রেডিট। খেয়াল করো, একটা শেয়ারের দাম কয় টাকা? 10 টাকা। এরকম কয়টা শেয়ার আমি আবেদন পেয়েছি? 80,000। 80,000 গুণ 10, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 80,000-কে 10 দিয়ে যদি গুণ দেই তাহলে 8 লক্ষ টাকা। এখানে যদি ব্যাখ্যার দরকার হয় মনে মনে ব্যাখ্যা দিতে পারো, শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। এরপর যে জাবেদাটা দেওয়া হবে, শেয়ার আবেদনের টাকা পাওয়ার পর অটোমেটিক ওই টাকাটা শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করতে হবে, শেয়ার আবেদনের যে টাকাটা ছিল। এখন শেয়ার মূলধন একটু খেয়াল করো, বাজারে আমি শেয়ারে ছেড়েছিলাম 70,000, আবেদন পেয়েছি 80,000, তাহলে অতিরিক্ত যে আবেদন পেয়েছিলাম 10,000, এখন ওই টাকাটা যারা আবেদন করেছে তাদেরকে ফেরত দিতে হবে। কোম্পানি 70,000 শেয়ার যত সময় বিলি করলো এবং অতিরিক্ত 10,000 শেয়ার আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আবেদনকারীকে যদি ফেরত দেয়, তাহলে একটু খেয়াল করো, আগের জাবেদায় শেয়ার আবেদন ক্রেডিট ছিল কত টাকা আমার? 80,000, 8 লাখ। এখন সেই জাবেদার ক্রেডিটটা এখন হবে ডেবিট, শেয়ার আবেদন ডেবিট 8 লক্ষ। আগের ঠিক উপরে জাবেদার দিকে তাকাই দেখ, শেয়ার আবেদন ক্রেডিট হচ্ছে 8 লাখ, এখানে ডেবিট হবে, সে 8 লাখ টাকা ডেবিট হবে। এই টাকাটা কোথায় নিব? মূলধন হিসাবে।
তাহলে মূলধন হিসাবে নিলে আমি বাজারে ছেড়েছিলাম মূলধন শেয়ার কত 70,000 শেয়ার, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 70,000, প্রতিটার দাম 10 টাকা, তাহলে 70,000 × 10 কত হলো 7 লক্ষ টাকা ক্রেডিট হলো। তাহলে যদি 70,000 আমি শেয়ার মূলধনে নিই, টাকা পেয়েছে 80,000, বাকি 10,000 কি করতে হবে আমাকে? ফেরত দিতে হবে। ফেরত দেওয়া হলে আমি যদি টাকাটা পাই ব্যাংক হিসাবের মাধ্যমে, যার কাছ থেকে টাকাটা পেয়েছি তাকে ফের যদি ফেরত দিই, তাহলে তাদেরকে আমার কি করতে হবে? ব্যাংক হিসাবের মাধ্যমে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে যখন ফেরত দিই ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। কয়টা শেয়ারের বেশি পেয়েছিলাম? 10,000, একটার দাম 10 টাকা, মোট হলো 1 লক্ষ টাকা। তাহলে একটু তাকায় দেখো, 8 লাখ টাকা ডেবিট, এখানে 8 লাখ টাকা কি হলো? ক্রেডিট, সমান। তাহলে প্রথম যাবে দেওয়া হলো শেয়ার আবেদন পাওয়া গেল, দ্বিতীয় যাবে দেওয়া হলো 70,000 বিলি করা হলো, বিলি করা হলো মানে শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো, আর 10,000 শেয়ার অতিরিক্ত আবেদনের টাকা কি করা হলো? ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পর পরবর্তীতে জার্নালটা হবে, যাবে দেওয়াটা হবে, ব্যাংক চার্জ কর্তন করে 1,000 টাকা। ব্যাংকের মাধ্যমে যেহেতু টাকাটা আদায় করা হয়েছে, ব্যাংক তো আর এমনি এমনি তোমার কাজ করে দেবে না, ব্যাংক কাজ করার ক্ষেত্রে চার্জ নিয়েছে কত? 1,000। তার ব্যাংক চার্জ আমাদের জন্য কি? একটা খরচ। যদিও এক্ষেত্রে শেয়ার ইস্যুর ক্ষেত্রে ব্যাংক চার্জ একটা অলিক সম্পত্তির মতন কাজ করে। তো ব্যাংক চার্জ যদি হয়, ব্যাংক চার্জ দেবি, এই টাকাটা ব্যাংক আমার কাছ থেকে কোথা থেকে কেটে নিবে? ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। সিম্পল। জাবেদা কি? এই তিনটা জাবেদা। প্রথম জাবেদা কি? শেয়ার আবেদন পাওয়া গেল, শেয়ার আবেদন আমি কতটা শেয়ার আবেদন পেয়েছি? 80,000 শেয়ার আবেদন পেয়েছি, 10 টাকা করে ব্যাংক হিসাব দেবে, শেয়ার আবেদন হিসাব কি? ক্রেডিট। এর পরবর্তীতে শেয়ার বিলি করা হলো, বিলি করা হলো মানে শেয়ারের টাকাটা মূলধন হিসাবে কি করা হলো? স্থানান্তর করা হলো। তাহলে শেয়ার আবেদন আগেরটা যত ক্রেডিট ছিল ঠিক তত টাকা কি হবে? ডেবিট। শেয়ার মূলধন হিসাব হবে কি? ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব যদি ক্রেডিট হয়, শেয়ার তো আমি বাজারে ছেড়ে 70,000, তাহলে মূলধন নিতে পারবো 70,000, 70,000 একটার দাম 10 টাকা, তাহলে 7 লাখ, আর বাকি যে 10,000 শেয়ার আবেদনের টাকা বেশি পেয়েছিলাম সেটা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব হবে কি? ক্রেডিট। 10,000 × 10, 1 লক্ষ টাকা। শেষ। এরপর যদি ব্যাংক চার্জ থাকে, বেসিক্যালি এই দুইটা যাবে, এটা আর এটা, শেয়ার আবেদন পাওয়া গেল এবং ওই টাকাটা মূলধন হিসাবে কি স্থানান্তর করা হলো, এরপর যদি ব্যাংক চার্জ থাকে তাহলে ব্যাংক চার্জ হিসাব দেবে, এই টাকাটা ব্যাংক কোথা থেকে কেটে নেবে? ব্যাংক হিসাব ক্রেডিট। সিম্পল। তিনটা যাবেদা। জাবেদা দেওয়ার পর তোমাকে বলা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। একদম ইজি আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার পূর্বে জাস্ট একটা জিনিস দেখে নিবা, একটু খেয়াল করো, ব্যাংক হিসাব এখানে ডেবিট আছে কত? 8 লক্ষ। আবার এখানে ক্রেডিট আছে কত? 1 লক্ষ। এখানে ক্রেডিট আছে কত? 1,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট গুলো যদি আমি বাদ দিই, 8 লক্ষ থেকে যদি 1 লাখ বাদ দিই, তাহলে 7 লাখ। তারপর আবার আমার এখানে 1,000 টাকা কম আছে, আমার ক্রেডিট হয়েছে, তাহলে 7 লক্ষ থেকে যদি আমি 1,000 বাদ দিই, তাহলে আমার ব্যাংক ব্যালেন্সের ব্যালেন্স আসতেছে আমার 6,99,000। আগে ব্যাংক ব্যালেন্সটা জার্নাল থেকে বের করে নিই। আমি আবারও বলতেছি, প্রথমে ব্যাংক ডেবিট হচ্ছে 8 লাখ, ক্রেডিট হচ্ছে 1,000, 1 লক্ষ, আবার 1,000। ডেবিট থেকে যদি ক্রেডিট গুলো বাদ দিই, আমার ব্যাংক ব্যালেন্স থাকে কত? 6,90,000। এখন তোমাকে বলছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য। তা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য খেয়াল করো একটু, বিবরণ টাকা 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 সীমান্ত লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী উপর লিখলাম। লেখার পর এবার আর্থিক অবস্থা বিবরণী আমরা জানি দুইটা পার্ট, একটা সম্পদ সমূহ, একটা কি দায় সমূহ। টাকার গড় তোমার তিনটা না দিলেও চলবে, টাকার গড় জাস্ট দুইটা দিলেও চলবে। প্রথমে সম্পদ সমূহ, সম্পদ সমূহ। তো সম্পদ, ব্যাংক ব্যালেন্সটা একটু খেয়াল করে দেখো, ব্যাংক ব্যালেন্স আমি কত বের করেছিলাম? 6,90,000। 6,90,000 যদি আমার ব্যাংক ব্যালেন্স হয়, তাহলে খেয়াল করো, আমি আবার মনে করে দিচ্ছি কিভাবে 6,90,000 ছিল। ব্যাংক হিসাব ডেবিট ছিল 8 লক্ষ, সেখান থেকে ক্রেডিট হয়েছে 1 লক্ষ, আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে 1,000, ডেবিট থেকে ক্রেডিট গুলো যদি বাদ দিই 6,90,000, তার মানে আমার ব্যাংক ব্যালেন্স আছে কত?
ব্যাংক হিসাব, ৬,৯০,০০০। ওই জাবেদায় আরেকটা ডেবিট ছিল, এটা হচ্ছে ব্যাংক চার্জ, কত? ১,০০০ টাকা। বলতে পারো স্যার ব্যাংক চার্জ তো খরচ, সম্পদ আসবে কেন? এটা হচ্ছে একটা শেয়ার আবেদন যখন আমি পাই, তার মানে প্রতিষ্ঠান এস্টাবলিশ করার পূর্বে প্রাথমিক খরচের মতো, তার মানে এটা অসমন্বিত ব্যয়ের একটা সম্পদ, অলিক সম্পদ। যদি অলিক সম্পদ হয় তাহলে এখানে ক্ষেত্রে ব্যাংক চার্জ আমার কাছ থেকে কেটে নিয়েছে কত? ১,০০০। টোটাল তাহলে আমার সম্পদ আসে ৭,০০০। সম্পদ পাশ ব্যাংক ব্যাংক হিসাব, আর যদি ব্যাংক চার্জ থাকে। এরপর দায় ও মালিকানা শর্ত, অথবা আমরা কি এটা বলবো শেয়ার হোল্ডার শর্ত, যেহেতু শেয়ার ইস্যুর অঙ্ক, দায় ও মালিকানা শর্ত না বলে দায় ও শেয়ার হোল্ডার শর্ত কি বলতে পারি। তো দায় ও মালিকানা শর্তের ক্ষেত্রে আগে ক্লাসটা যারা করেছো একটু খেয়াল করে দেখবা সেখানে কতগুলো ক্লাসিফিকেশন আছে শেয়ার মূলধনের। প্রথম যেটা, এটা হচ্ছে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। তো খেয়াল করে দেখো, অনুমোদন নেওয়া হয়েছিল কত? সীমান্ত লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যে ১,০০০০ শেয়ারে বিভক্ত ১০,০০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে। অর্থাৎ যখন এটা রেজিস্ট্রেশন করে তখন বলা হয় প্রতিটার দাম হবে আমার ১০ টাকা, আর ১,০০০০ শেয়ার আমি বাজারে ছাড়তে পারবো। তার মানে অনুমোদন নিয়েছিলাম কত? প্রতিটি ১০ টাকা মূল্যে ১,০০০০ শেয়ার। ব্রেকেটে দেখা দিলাম, তাহলে দাঁড়াচ্ছে আমার কত? ১০,০০০০টাকা। এটা কোনো ব্যালেন্স আসবে না, এটা সাথে সাথে ক্লোজ করে দিবে, কারণ এটা জাস্ট দেখানো যে আমার অনুমোদন নিয়েছিলাম আমি কত? ১০,০০০০টাকা। এটা ব্যালেন্সের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এরপর যে মূলধনটার নাম, তার নাম হচ্ছে ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন। একটু খেয়াল করো, ইস্যুকৃত আমি কোম্পানি এর ৭০,০০০ সমহারে ইস্যু করা হলো, ১,০০০০ আমি অনুমোদন নিয়েছি, ইস্যু করেছি কত? ৭০,০০০, বাজারে ছেড়েছি আমার ১,০০০০ পুরা ছাড়ি নাই, ৭০,০০০ শেয়ার ছেড়েছি। তাহলে একটা শেয়ারের দাম কয় টাকা মনে আছে তো? ১০ টাকা। তাহলে প্রতিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৭০,০০০ শেয়ার, তার মানে কত আসে এটা? ৭,০০০। ১০ টাকাকে যদি আমি ৭০,০০০ দিয়ে গুণ করি তাহলে ৭০,০০০ শেয়ার একটার দাম হচ্ছে ১০ টাকা, ৭০,০০০ শেয়ারের দাম আসতেছে কত? ৭,০০০। এটাও ক্লোজ করে দিব, এরও কোনো কি কাজ না, জাস্ট দেখানো আমি ইস্যু করেছিলাম কত? ৭০,০০০, ৭,০০০০০ টাকার শেয়ার ইস্যু করেছিলাম, ৭০,০০০ শেয়ার। এরপর যেই মূলধনটা লিখতে হবে তা হচ্ছে আদায়কৃত মূল, আদায়কৃত মূল। আমি ইচ্ছে করলে প্রত্যেকটা মূলধনের নিচে এভাবে কি দাগ দিয়ে দিতে পারি, ইস্যুকৃত মূলধন, ইস্যু আর অনুমোদিত, ইস্যুকৃত বিলিখিত, তারপর হচ্ছে আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধনের ক্ষেত্রে একটু খেয়াল করো, জাস্ট টাকা বা আমি এই যে যখন জাবেদ ছিল ২ নম্বর জাবেদ, শেয়ার মূলধন কত টাকা লিখেছিলাম? ৭,০০০০ টাকা। ওই টাকাটাই জাস্ট আমি আদায় করেছি কত? ৭০,০০০ ইস্যু করেছি শেয়ার, আবার ৭০,০০০ শেয়ারের টাকা আদায় করেছি। ২ নম্বর যাবে দেয় খেয়াল করে দেখো, শেয়ার মূলধন কত ছিল? ক্রেডিট ৭,০০০০টাকা। এইটাই প্রতিটি, আগে উপরটা যত আছে তত, টাকা মূল্যে ৭০,০০০ শেয়ার, তার মানে কত টাকা? ৭,০০০০টাকা। এটা ক্লোজ হবে না, এটার যোগফল নামে ৭,০০০০, উপরে গুলা কোনো যোগ হবে না, এই ৭,০০০০এর সাথে কিছুই যোগ হয় না, তাই ৭,০০০০ যদি যোগ করি ৭,০০০০টাকাই হবে ক্লোজ। টোটাল দায় মালিকানা শত ৭,০০০০, টোটাল সম্পদ কত? ৭,০০০০। এই যে দুইটা অনুমোদিত এবং ইস্যুকৃত, জাস্ট দেখানোর জন্য যে অনুমোদিত আমি নিয়েছি এত টাকা, ইস্যু করেছি কি এত টাকা, কিন্তু তোমার বেসিক্যালি কাজ হচ্ছে আদায়কৃত মূল, সেই সম্পদ আর দায়। একটু ভালোভাবে লক্ষ্য করবা শেয়ার ইস্যু অঙ্কগুলো খুবই ছোট সহজ, তুমি যদি জাবেদাটা একটু ভালোভাবে খেয়াল করো সিম্পলি এখানে কি অঙ্কটা হয়ে যাবে।
যাদের এখনো বাসাতে বই কালেকশন করতে পারে না, তারা পড়ার যেহেতু করোনার জন্য বই তোমরা সংগ্রহ করতে পারছো না, পারলে বইটা সংগ্রহ করো, না পারলে যারা পুরাতন বই আছে ওই বইটা সংগ্রহ করো, একটু দেখো ক্লাসটা করো, বই না থাকলেও চলবে না, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, দেখবা অটোমেটিক কি বেড়ে যাবে। আগামী ক্লাসে আমরা আশা করব শেয়ার ইস্যুর অধিহার সম্পর্কে আলোচনা করার জন্য। আজকে সমহার, সমহার বলতে আমরা তো বুঝতে পারছো বলাই আছি স্পষ্টভাবে সমহার, তারপরও অধিহার হলে বলা থাকবে অধিহারে, সমহারে 10 টাকার জিনিস 10 টাকায় কি করা হয়েছে বাজারে ছাড়া হয়েছে, অধিহারের ক্ষেত্রে দেখা যাবে 10 টাকার মূল্যের শেয়ার ছাড়া হচ্ছে 12 টাকায়, আবার অবহারের ক্ষেত্রে 10 টাকা মূল্যের শেয়ার বাজারে ছাড়া হচ্ছে 8 টাকা বা 7 টাকায়, আমরা পরবর্তী ক্লাসগুলো দেখব। তোমরা জাস্ট আমি ক্লাসের ডিউরেশন কমিয়ে আনতেছি তোমাদের দেখার সুবিধার্থে। নেক্সট ক্লাস সবাই আশা করি মনোযোগ সহকারে দেখবা, ভালো থাকবে।